সঞ্জিতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা সকাল সকাল উঠেছি, উঠে তা সব কাজ টাজ করে তা রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। চলুন আজকে আমি কি কি রান্না করব আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে সুন্দর করে। আর এখানে জিনিয়া কি খাচ্ছো? গুড মর্নিং বলো, ঠিক এদিকে তাকিয়ে বলো, বলো বলে তোমরা ভালো আছো সবাই? না আমি ভালো আছি, ঠিক আছে। ওটা ওরকম করতে নেই, ওটা খাও খাও। হ্যাঁ, এই ঘরের বিছানা কমপ্লিট হয়ে গেছে, এবার ওই ঘরের বিছানাও, ঘরেরও বিছানা কমপ্লিট হয়ে গেছে। জিনিয়া উঠেছে বলে একটু কুচকে কুচকে গেছে। তা চলুন রান্নাগুলো বসিয়ে দিই, রান্না তো হচ্ছেই। এখানে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এখানে যে উচ্ছে আলু কেটে রেখেছি সব ধুয়ে রেখেছি, ভাজা করব। আর এখানে ঝিঙে পোস্ত করব। এখানে জিনিয়ার আর জিনিয়ার দাদার দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর জিনিয়ার খাবার বসিয়ে দিয়েছি। তো এখন রান্না আমি শুরু করে দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। এই যে কড়াইতে এখন আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো, আলু আর ঝিঙে একসঙ্গে দিয়ে দেবো। অনেকে কাঁচা কালো জিরে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি সামান্য একটুখানি দিয়েছি, আমি এভাবেই করি। অনেকে পাঁচফোড়নও দেয় বা অনেকে কিছুই দেয় না। টেস্টটা হলো হয়েছে, আর ঝিঙেটাও দিয়ে দেবো। আলুটাও ওরকম করে কেটেছি, ঝিঙেটাও এরকম করে কেটেছি। এখন জল টল কিছুই দেবো না, এখন এই সামান্য একটু নুন দিয়ে দেবো, তো ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে যাবে। তো ওই জলে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি পোস্তটা একটু বেটে নিই, তারপরে আমি পোস্তটা দেবো। এবং সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার আমি এবার ঢাকনাটা তুলে দেখি, এই যে দেখুন কত কমে গেছে। ওই জন্য প্রথমে ভেবেছিলাম শুধু ঝিঙেরই করব, তারপরে দেখি না যেহেতু একদম একটুখানি হয়ে যাবে, তারপরে আলু দিয়ে দিয়েছি। আর আমি কোনো জল ব্যবহার করিনি, ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই হয়েছে। আর ওই জলেই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পোস্তটা এই যে এরকম শুকনো শুকনো হয়েছে, এবার মশলাটা মানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে এই জল অল্পই দিয়েছি, এই জলটা দিয়ে দেবো। এই যে এরকম একদম পুরো টানা টানা হয়ে গেছে, একটু যে সর্ষের তেল দেব। এই পোস্ত বা সর্ষের কোনো রান্না করলেই একটু পরে একটু মানে টেস্টও বেড়ে যায় আর গন্ধটাও, এমনিতে পোস্তর একটা গন্ধে হেভি গন্ধটা খুবই ভালো বেরিয়েছে। আর এই যে এবার আমি নামিয়ে ফেলবো, কমপ্লিট হয়ে গেছে। চলুন আজকে কি কি রান্না করেছি আমি একবার দেখিয়ে দিই। এটা তো দেখিয়েছি আগেই। আর এই যে এখানে মেয়ের খাবার, আর এই যে এই পোস্ত, আর এই যে এই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই যে ঝোল। এখন আমি জিনিয়াকে খাওয়াবো।
তো আবার কার্টুন ছাড়া খেতে পারে না, তো এবার আমার আবার ফোনটা আবার বন্ধ করতে হবে। থেকে এই যে মুড়ি এনেছে, এক প্যাকেট মুড়ি, এই যে চিনি, আর এই যে আদা এনেছে, টমেটো, আর মেয়ের জন্য এই যে মৌসুম্বি লেবু এনেছে। আপেল মানে আপেল, বি ফর বল, বল মানে সি ফর ক্যাট, ক্যাট মানে বলো তাড়াতাড়ি বলো, ক্যাট মানে ক্যাট মানে ঠিক করে বলো, বিল্লি। তখন দেখেছেন যে জিনিয়াকে আমি পড়াচ্ছিলাম, তা আমার পড়ানো হয়ে গেছে, তা ওকে পড়িয়ে ওকে খাইয়ে এখন আমি চা নিয়ে বসেছি। আগে ওকে পড়িয়ে নিই, তারপর খাইয়ে তারপর আমি চাটা খাই। একটু আজকে একটু লিখিয়েছি, লিখতে তো সেরকম পারে না, এখন সবে গোল গোল করতে বলি যে গোল গোল করো, এরকম লম্বা করে দাগ দাও, এইগুলোই শেখানো হচ্ছে। হাত ধরে একটুখানি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে অ লিখে ওর ওপর দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে ওর হাত ধরে ঘুরিয়ে দিচ্ছি। জিনিয়া আর জিনিয়ার বাবা আমরা তিনজন মিলে একটু টুকিটাকি জিনিস কিনতে একটু বাজারে যাচ্ছি, তা আমি কি কি কিনছি চলুন আপনাদের দেখাচ্ছি। এই দোকানে এসেছিলাম কিন্তু দোকানদার বলছে যে মাল দিতে পারবে না। বাজার থেকে চলে এসেছি, 8টার সময় বাড়ির থেকে গেছি, আর এসেছি 9টার সময়, আর এসে তাতে কিনে এনেছি। সব বাজার সব দোকান বন্ধ করে দিচ্ছে, এত আর দেরিও হয়ে গেছে, বললো যে না পুলিশ চলে আসবে তাড়াতাড়ি। সে কোনো রকমে অল্প একটু কিছু মানে কিনে সেই যা যা ভেবেছিলাম কিনবো কিন্তু কেউ দিচ্ছে না, তারপরে দোকান বন্ধ হয়ে গেছে বলে না এখন হবে না আপনি কালকে সকালে আসুন, আবার কালকে সকালে আবার কে যাবে, এখন যা পেয়েছে হাতের কাছে নিয়ে চলে এসেছি। আর জিনিয়া এখন এই রাতেবেলা কী করছে দেখুন, এখন রাত্রে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে করছে, অনেক দিন ধরেই করেছে। তাই এবার বাবার সাথে এখন তো বাইরে গেছে, এবার বাবা এই এইগুলো নিজেরটা খাওয়া গেছে, আসার সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া গেছে, এখন আবার আমারটা নিয়ে বসে আছে। ঠান্ডা যদি লাগে তখন কি করব, মারবো তো? হ্যাঁ খাবো, তুমি ঠিক আছে। আর আমি কী কী কিনেছি, এই যে এইগুলো হচ্ছে একটা, এই যে টেবিল ক্লথ কিনেছি, টেবিলের উপরে পাতবো, তা সেরকম ভালো পাইনি, এই যে মোটামুটি এরকম, আর সাদা সাদা মতো ছিল, সাদার মধ্যে আমার না সাদার থেকে আমার এটাই বেশি ভালো লাগছিলো, তা এটা নিয়ে এসেছি। আর এই জিনিয়ার তো বের করা হয়ে গেছে প্লাস্টিকের থেকে, এই যে মাস্ক, এই দুটো সুতির, এই দুটো কেনা হয়েছে, আর একটা এই বাথরুমে লাগানোর জন্য এটা, আর এই এই যে বাথরুমেই বা এগুলো ঘরেও আমি ব্যবহার করতে পারবো, এই যে ফিনাইল নিমাইলের, ছোটো ছিল, ছোটোটার দামটা বেশি বলছিলো তাই জন্য একবারে আমি বড়োটাই কিনে নিয়ে যাই, অনেক দিনও যাবে আর দামে ঠিক আছে, ছোটোটা কিনলে লসও হয়ে যাবে তাই জন্য বড়োটাই একবারে কিনে নিয়ে এসছি। আর এই বাথরুমেরই এই কল, এই যে এই পাইপটা লাগাবে তো, এই হ্যান্ড শাওয়ারটা লাগাবে, ওই জন্য এই যে এই কল কিনে নিয়ে এসছি। আর একটু দই কিনে নিয়ে এসছি রাতে রুটি খাওয়ার জন্য, দই মিষ্টি, ওখানে দই মিষ্টি একটু কিনে নিয়ে এসছি। ঠিক আছে এখন আমার আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে তো জিনিয়া আবার খেয়ে নেবে। আমি আমার ভিডিওটাকে আমি বেশি আর বড় করছি না, সবাই দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, গুড নাইট।